হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আলী মেদি ওয়ালা চ্যাঙ্গালিস স্ক্যাপচার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। সো মোটো পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। মোটো পডকাস্টের আজকের অতিথি আমি নিজেই, আর আজকের টপিকস হায়ার সিসি কি এই মুহূর্তে কেনা সঠিক হবে কিনা, অ্যান্ড আজকেও একটা আনপ্ল্যান ভিডিও, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আনপ্ল্যান ভিডিও। এই কারণে যাচ্ছিলাম ঢাকায় বারে রবি, আর ক্যামেরা ইনস্টল করা ছিল অ্যাজ ইউজুয়াল, সবসময় থাকে আমার হেলমেটে। তো চিন্তা করলাম কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা টপিক নিয়ে কথা বলি, অ্যান্ড টপিকটা চুজ করলাম হায়ার সিসি নিয়ে। আমি যতটুকু জানি, আমি বিশেষজ্ঞ না, আমার ভুল থাকতেই পারে, আর ভুল হলে কমেন্ট করার অপশন আছে, অ্যান্ড কমেন্টে অ্যান্সার কোশ্চেনের অপশন আছে। সো ভাই, কোন পুরুষের স্বপ্ন না বলতে পারবেন, মানে বাইকের স্বপ্ন দেখেন না এমন কোনো পুরুষ কি আছে? আমি আমার কথাই বলতে পারি, ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল, আছে। স্বপ্ন ছিল বলতে ছোটোবেলায় একটা বাইক হলেই চলতো, এরকম স্বপ্ন দেখতাম, স্বপ্নের ভিতরে বাইক চালাইতাম, মানে একটা থ্রিলিং স্বপ্নের ভিতরে অনুভব করতাম। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন পূরণ হয়েছে, তো সেই জন্য বললাম ছিল, এখন হয়েছে, আর আছে বললাম হায়ার সিসির স্বপ্ন। একটা ভালো স্পোর্টস বাইক, একটা ভালো টুরিং বাইক, সরি, এই স্বপ্নগুলো কোন পুরুষের নাই, কোন ছেলের নাই। রিসেন্টলি অনেকগুলো হায়ার সিসি বাইক এসেছে, অনেকগুলো বলতে দুটো এসেছে আমি যতদূর জানি, এবং অনেকগুলো আসার পথে আছে। বাট হায়ার সিসির প্রাইস, হায়ার সিসির প্রাইস নিয়ে আমি একটু কথা বলবো এই মুহূর্তে। হায়ার সিসি বাইক কেন কেনা উচিত না? দেখুন, হায়ার সিসি যে বাইকগুলো এসেছে এবং যেগুলো আসতেছে, সেগুলোর মধ্যে প্রথমে আছে N250 বাজাজ পালসারের। এটার দামটা মোটামুটি রিজনেবল, তারপরেও আমি বলবো যে খুব রিজনেবল তা না, তার কারণও আছে। তারপরে হিরো কারিজমা XMR 210, এটা তো এসেই বাজার ফাটিয়ে দিয়েছে, মানে 210 cc বাইক 5 লাখ টাকা, এর ভিতরে আবার অফারে 1 লাখ টাকা ছাড়। তার মানে চিন্তা করেন, সে যদি এটা 5 লাখ টাকা বিক্রি করে, সে কত টাকা প্রফিট করবে? আপনি নর্মাল অর্থেই দেখেন না, সে অফার দিয়ে যে 1 লাখ টাকা কমে 4 লাখ টাকায় বাইকটা এই মুহূর্তে বিক্রি করতেছে, তার কি 1 লাখ টাকা ছাড় দেওয়ার পরেও তার লাভ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এখন 1 লাখ টাকা ছাড় দেওয়ার পরেও যে বাইকের লাভ হয়, সেটা কোন অর্থে তারা 5 লাখ টাকা বিক্রি করবে? নর্মাল সেন্স চিন্তা করেন, মানে তার তো এমন না সে 1 লাখ টাকা লসে দেন হচ্ছে এটা বিক্রি করতেছে, অবশ্যই না, লসের ব্যবসা ভাই কেউই করে না। তো এত প্রফিট আমরা কেন তাদের পকেটে দিব? মানে আপনার যদি অহেতুক টাকা অপচয় করার মন মতলব থাকে অনেক, আপনার যদি ওই ধরনের সোর্স অফ ইনকাম থাকে যে আপনার 1-1.5 লাখ টাকা এইভাবেই গিফট করা যায়, আর গরিব মানুষরা দেন না ভাই, এই বড়লোক কোম্পানিকে না দিয়ে, এই মুহূর্তে এই বাইকগুলার প্রাইসটা খুব একটা স্টেবল না বললাম এই অর্থে। বাইকগুলা আমি যতদূর জানি, হায়ার সিসি বাইকের পারমিশন দেওয়া হয়েছে সিকিউরিটি কন্ডিশনে সেল করার জন্য, অর্থাৎ যেই হায়ার সিসি বাইকগুলো আসবে সেই বাইকগুলো অবশ্যই এখানে ম্যানুফ্যাকচার হবে কিনা জানি না, বাট এখানে এটা সংযোজন করতে হবে, এখানে তাদের ফ্যাক্টরি থাকতে হবে, এরকম একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যেই কিন্তু তারা এখানে বাইকগুলা সেল করার পারমিশন পেয়েছে। এখন সিকিউরিটি কন্ডিশনের বাইক, আরে আমাকে আটকালো নাকি, আসসালামু আলাইকুম, টাকা বের করি, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, অফিস থেকে ডেট ছিল 1 তারিখে, তো 1 তারিখের মধ্যে প্রিন্ট হয়ে আসে না, প্রিন্টিং কিউতে আছে। এটা এই যে লাইসেন্স কর্তৃপক্ষ লিখে সাইন দিয়ে দিছে 6-2 তারিখে, হ্যাঁ ওনারাই লিখছে, লিখে ডেট 6 তারিখে ডেট বাড়ায় নিয়ে আসছি। জি জি, 1 তারিখে দেওয়ার কথা ছিল, আসেনি প্রিন্ট হয়ে। জি থ্যাংক ইউ। সো দেশ ও জাতির গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে চেকিং এর মধ্যে পড়ে গেলাম, এটা হয় বাইকারদের সাথে এরকম হয়। একটু বিরতি নেই, ফোন আসতেছে। তো ব্যাক টু দ্য টপিক, যেটা বলছিলাম, সিকিউরিটি কন্ডিশনে যদি হায়ার সিসি বাইক সেল করার পারমিশন পেয়ে থাকে, তো সিকিউরিটি কন্ডিশনে আমার যতদূর জানা তাদের গভর্নমেন্টকে ট্যাক্স ওই পরিমাণ দিতে হয় না যেই পরিমাণ ইম্পোর্ট করে আনলে দিতে হয় সিবিইউ কন্ডিশনে। তো সিবিইউ কন্ডিশনে 100 কি 125 এরকম ট্যাক্স যদি থাকে, তো ইন্ডিয়াতে যদি বাইকের রেট হয় 1 লাখ টাকা, বাংলাদেশে এটা
ট্যাক্স ট্যাক্স সহ 2 লাখ টাকা এবং তাদের শোরুম প্রাইস ট্রাইস সহ এটা 2.5 লাখ 3 লাখ যে যত লাভ করে দেন হচ্ছে একটা বিশাল প্রাইস এসে দাঁড়ায়। বাট সিকেডি কন্ডিশনে যদি আপনার এই পরিমাণ ট্যাক্স না দেওয়া লাগে তাহলে যে বাইকের দাম ইন্ডিয়াতে 1,60,000-70,000 সেই বাইক বাংলাদেশে আসলে অবশ্যই 3 লাখ 3.5 লাখের মধ্যেই থাকা উচিত। 3 লাখ 3.5 লাখ টাকা হলে এটা অনেক বেশি, কিন্তু সেটার দাম যদি তার চেয়েও বেশি হয় সিকেডি কন্ডিশনে তাহলে কি পরিমাণ বেশি এক্সট্রা চার্জ করতেছে আমাদের থেকে। এবং এটার করার কারণ হচ্ছে আমরা কিছু বাইকার আছি, মানে বাইক কেনার জন্য টাকা নিয়ে উঠে পড়ে লেগে থাকি, বসে থাকি, সো যেই কারণে আর আমাদের বাইকের রেট কমে না। সো এখন ডলারের রেট স্টেবল একটা পর্যায়ে চলে আসতেছে, মূল্যস্ফীতিও মোটামুটি কমের দিকে, যদিও এটা বাড়ে কমে নিউজে পাই। এবং সিকেডি কন্ডিশনের জন্য সরকার একটা ভালো সুবিধা দিয়েছে, তারপরেও যেহেতু বাইকের রেট বেশি তার মানে বুঝতে হবে স্টেবল কন্ডিশনে বাইকের রেটটা আরও কমতে হবে যখন আরও বেশি কম্পিটিশন আসবে অন্যান্য কোম্পানিগুলো যখন বাইক আনবে। তবে আমি যতদূর জানি বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে ফেলে, তো এই বাইক কোম্পানিগুলি যদি সিন্ডিকেট না করে সেক্ষেত্রে আমি মনে করি কম্পিটিশনের জন্য হলেও হায়ার সিসির বাইকগুলোর প্রাইস কমবে। অ্যান্ড আমাদের যারা বাইকার যারা একটা হায়ার সিসি বাইক স্বপ্ন লালন করে চালানোর জন্য তাদের জন্য ব্যাপারটা হবে খুব এক্সাইটিং, কারণ সবারই 4-5 লাখ 6 লাখ টাকা দিয়ে বাইক কেনার অ্যাবিলিটি নাই। এবং অ্যাবিলিটি থাকলেও অনেকে এত পরিমাণ টাকা ইনভেস্ট করতে চায় না, কিন্তু স্বপ্ন থাকে, স্বপ্ন কখনো শেষ হয় না। তো বাইকগুলোর অধিক মুনাফার এই যে সুযোগটা নিচ্ছে, এই মুনাফার এই সুযোগটা তাদেরকে না দেওয়ার জন্য হলেও অন্তত এই সময়ে একদম ফার্স্ট অবস্থায় যে বাইকগুলোর দাম বেশি নেবে সেই বাইকগুলোকে অ্যাভয়েড করা উচিত, তাহলেই আমরা একটা ভালো রিজনেবল প্রাইস পাবো বলে মনে হচ্ছে। এখন যে প্রাইসটা তারা চাচ্ছে এই প্রাইসটা কোন অর্থে বেশি সেটা অন্তত আপনাদেরকে বুঝাতে পেরেছি। অ্যান্ড আজকের ছোট পডকাস্টটা এখানেই শেষ, কারণ সামনে অনেক ব্যস্ত থাকবো কাজের চাপে, যেতে যেতে আপনাদের সাথে টুকটাক ডিসকাস করলাম। সো দ্যাটস ইট, ব্যস্ততম শহরে চলে আসছি, ব্যস্ততম শহরের ব্যস্ততম দিনে আপনাদেরকে আর সাথে না নিয়ে যাই। টাটা বাই, আল্লাহ হাফেজ, লিভ ইওর লাইফ, লিভ ইওর ড্রিম, বি হ্যাপি অলওয়েজ, বুম বুম।